সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স। আজ আমরা চলে এসেছি বাতুলি পশুহাটে। এই হাটটি বসে প্রতি সোমবারে, সোমবারে আসলে 12টার পর থেকেই শুরু হয়ে যায়, চলে সন্ধ্যা পর্যন্ত। এখানে 10টা থেকে আরম্ভ হয়। অসংখ্য মানুষ ভাই বলছেন 10টা থেকে শুরু হয়, তো চলুন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। বোধহয় তিনি আসলে কিছু সার নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আল্লাহ পাক ভালো আছে। কয়টা সার নিয়ে আসলেন আজকে? এই 8-10টা। 8-10টা এনেছেন। আচ্ছা, দাম টাম হচ্ছে? দাম এখন তো কাস্টমার তেমন চাপে নাই, দুই একটা দাম টাম বলতেছে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দাম টাম দেখাইতে চাই। এছাড়া আমরা আসলে আপনাদের এই ভিডিওটির মধ্যে ফোন নাম্বার দিয়ে রাখবো, যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদের সাথে সেক্ষেত্রে যোগাযোগ করলো। তো এইদিকে রয়েছে আপনার সার না এইদিক? এইদিকে এইদিকে। আচ্ছা, লাল যেটা দেখতে পাচ্ছি এটা তো বেশ সুন্দর দেখতে। এটার কয় দাঁতের সার এটা? এই সারটা এটা হলো দুই দাঁতের। দুই দাঁতের, মাশাআল্লাহ, বেশ সুন্দর। তো এটা কত দামে বিক্রি করতে চান? না না, আমাদের কাছে তো দাম চেয়ে লাভ নাই, আমরা তো কিনতে আসি নাই, বুঝছেন না? আমরা আপনাদের ভিডিও গুলো দেখাচ্ছি, এছাড়া আপনাদের ফোন নাম্বারটি ভিডিওর মধ্যে থাকছে, সেহেতু আপনারা সঠিক নাম্বার। 105, এর কমে হবে না। এটার ওজন কেমন হতে পারে? নিম্ন দাম আর কি। এটার ওজন কেমন হতে পারে? 5 ফুটের উপরে আছে। 5 ফুটের উপরে রয়েছে। চলুন আমরা ভিতর দিকে যাই, যেহেতু আপনি অনেকগুলো নিয়ে আসছেন। এইটা কয় দাঁতের? এটাও দুই দাঁতের। এটাও দুই দাঁতের সার, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এই সারটারও দুই দাঁত হয়েছে। এটার ওজন কেমন হতে পারে? যেহেতু আপনাদের এই সারগরু গুলোর দাম দেখাচ্ছি, সেহেতু যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, সে যোগাযোগের মাধ্যম কি আছে? ফোন নাম্বার নিতে চায়, এখন আমরা তো মনে করেন গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার হলো 0937 0937 49 49 89 89 37 37। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনারা আপনাদের এই ভিডিওটি দেখে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, যদি বলে যে আমি ঢাকাতে গরু নিব, সেক্ষেত্রে দিতে পারবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ দিতে পারবো। আমরা যে দামটি দেখাচ্ছি এই দামের মধ্যে? হ্যাঁ, এরকম দামের মধ্যে দিতে পারবো। আমরা সীমিত লাভ করি, আমরা তো লাভ করি না গরু। আচ্ছা, ঢাকায় নিলে এরকম একটি সারের প্রত্যেকটা খরচ পড়ে যাবে কত টাকা? ঢাকায় মনে করেন হলো কেয়ারিং খরচ, খাওয়া খরচ মনে করেন হলো বেশি, নিম্ন স্তরে আপনি মনে করেন 1-1.5 হাজার টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা, পার পিস একটা গরুতে। আচ্ছা, এটা কত চাচ্ছেন? এই যে এটা, এটা মনে করেন হলো 105 105। এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁত। এটার ওজন কেমন হতে পারে? সাড়ে চার মন। এগুলো তো প্রত্যেকটাই দেশি সার। হ্যাঁ, দেশি সার। আচ্ছা, পরেরটা এটা কার? এই কালোটা? এটা হলো অস্ট্রেলিয়া। আচ্ছা, এটা কত যাচ্ছে? 80-85। এটা কয় দাঁতের? এটা দাঁতে নাই। এটার ওজন কেমন হতে পারে? 4 মন আছে। 4 মন আছে। এই যে হলিস্টিন ফিজার ক্রস, এটা কার? এই সাদাটা? আচ্ছা, এটা অন্য জনের, ওটার দাম আমরা দেখবো। এইগুলো কার? এই যে লাল, আসেন তাহলে আমরা ওই দিক থেকে আসি। এই যে লাল, এটা কার? এটা এইটা, এই সিঙ্গালাটা, বড় সিং, এই যে বড় সিং যেটা, এটা আপনারই? এটা কয় দাঁতের সার? এটা 4 দাঁত। 4 দাঁতের। আচ্ছা, এটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন আপনি এই সারটা? এটা নিম্ন দাম মনে করেন 110। 110। আচ্ছা, আপনি আমরা যে দামটি দেখাচ্ছি এটা তো ফিক্সড দাম? ফিক্সড দাম, মনে করেন 135। আচ্ছা, যেহেতু আপনাদের ফোন নাম্বার আছে, যদি কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারবে তো? সুযোগ আছে তো? ইনশাল্লাহ নিতে পারবে। আচ্ছা, এই যে পরে যে সারটি রয়েছে লাল, এটা, এই সারটা, হ্যাঁ এটা, 120। এটা কয় দাঁতের সার? দুই দাঁত। দুই দাঁতের। দুই দাঁতের এই সারটার ওজন কেমন হতে পারে এখন? এটা মনে করেন হলো 5.5 মন আছে। 5.5 মন ওজন রয়েছে। 120 বিক্রি করবেন? আচ্ছা, এই পরের সারটা, এটা, এটা তো আবার একটু সুন্দর বিক্রি করা, মনে করেন নিম্ন রেট আছে 90 হাজার। আচ্ছা, 90 হাজার যেটা বিক্রি করতে চাচ্ছেন, এটার ওজন কেমন হতে পারে? 4 মন। 4.5 মন। এটা কয় দাঁতের ভাই? দুই দাঁত। দুই দাঁতের সার, এটা দেশি সার? দেশি দেশি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি অনেকটা দেখতে মীর কাদিমের মতো, কিন্তু দেশি, এগুলো এগুলো সব দেশি। তো ভাই সাহেব, এই সাদাটা কত যাচ্ছে? এই যে সাদা, এইটা
এই যে এইটা এই পাশে এইটা হ্যাঁ এটা মনে করেন নিম্ন দাম 85,000 টাকা এটা কয় দাঁতের এটা দাঁতে নাই দাঁতে নাই এটার ওজন কেমন হবে 4 মণ আর পাশেরটা পাশের সাদাটা পাশেরটা ওই একই দাম সেম সেম এটা যাচ্ছে এটাও দাঁতে নাই এটাও দাঁতে নাই আর এই কালোটা 4 মণ করে আছে এই কালোটা যাচ্ছে তো এটা দুই দাঁত দুই দাঁতের এটা কত বিক্রি করতে চান এটা নিম্ন দাম 90 90 হ্যাঁ আর এই পাশে যেটা রয়েছে এটা সম্পর্কে একটু বলুন এটা মনে করেন নিম্ন দাম 80 80 এটা ওজন কেমন হবে ওজন 4 মণ হবে 4 মণ হবে তো এটা এটাও যাচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত তো ভাই যেটি হলো যে আমরা তো এই যে ভিডিওতে দেখাচ্ছি আপনারা বললেন ঢাকায় সাপ্লাই দিতে পারবেন চিটাং এর একটু খরচটা বলেন চট্টগ্রামের খরচ চিটা এইখান থেকে মনে করেন একটা গরু পৌঁছাইলে আপনার পার পিস মনে করেন 1,300 টাকা খরচ হবে 3,000 করে খরচ হবে তো ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা আর একটু ঘুরতে চাই হাটটি আরো কিছু সার করে দাম দেখাতে চাই ভাই এর গাড়ি পাঠান ভাই সাহেব ঘুরুন আমি কষাই আচ্ছা আজকে কিনেছেন দি একটা না কিনে ভাই ভাই কিনেন না बिक्री हाट जमते कत दाम चाचन प्रथम जेटा देखी ভাই তো সব সময় ব্যবসা করে ভাই থেকে একটু শুনি কয় মন হবে ভাই একটু বলেন তো 5 মন হবে 5 মন হবে ওনারা তো সব সময় বিক্রি করেন ক্রয় করেন 5 মন কষার ওজন হবে আমাদের এক জায়গায় লেস হয় না কষার ওজন আর এই ওজন অনেক ডিফারেন্স আছে কেন ডিফারেন্স কষার কাছ থেকে না চাচা আমি বলেন আমাকে সমস্যা নেই কোমর রাখেন না আমাদের সাথে কষার ওজন আপনি ফোন নাম্বারটা দিয়ে দিব আমরা এখানে যদি কেউ যোগাযোগ করে কষার ওজনে বাদছাদ দেয় বুঝছেন অনেক কিছু বাদ দেয় তেল চর্বি গলি যায় গলি বাদ দেয় আর আচ্ছা আচ্ছা আপনি তো আর ওরা বাদ দেন মানে লাইভ ওয়েটটা 6 মন হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা পরের শার্টটা আপনি কত দামে বিক্রি করতে চান এটা এটা 95 হলে বিক্রি করব 95 জি না চাচা এই যে আমরা বলছি যে গোমর রাখেন না এই জন্য যেহেতু আপনাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের ফোন নাম্বারটা যে যেহেতু দিয়ে দিচ্ছি সেহেতু মনে করেন দামটা বললে অনেকে দেখা যাবে যোগাযোগ করবে আপনাদের সাথে সেই ক্ষেত্রে আপনারা দুই চারটা সাপ্লাই দিতে পারলে ভালো হইলো আপনাদের সাথে তো ওদিকে আমরা একটু কথা বলি ওদিকে সারগুলো দেখাই আমরা একটু ঘুরতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এদিকে আরো অসংখ্য সার রয়েছে তো চাচা নিয়ে আসছেন 17টা চাচা এটা কত দাম চাচ্ছেন এটা 100 বলি বেশ 100 আচ্ছা চাচা আমি আজ এটা 100 বিক্রি করতে চান এটা কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁতে দুই দাঁতের এই শার্টের ওজন কেমন হতে পারে এটা 5 মন হবে 5 মন হবে না তো চাচা যেটি হলো যে আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম আছে একটু বলেন তো চাচা যোগাযোগের মাধ্যমে হচ্ছে ফোন নাম্বারে সব কিছু আচ্ছা ফোন নাম্বারটা একটু বলবেন 01774 9346 9346 95 হলে এটা ছাড়বেন জি 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 এটা কয় দাঁতের এটা 4 দাঁত 4 দাঁত এটার ওজন কেমন হতে পারে এটার ওজন 5 মন হবে 5 মন হবে আচ্ছা এই পাশে যেটা রয়েছে এটাও এরকমই দাম এই 5 মনই হবে এরকমই দাম দাঁতে দাঁতেও 4টা দাঁতেও 4টা আর দামও এটাই চাচ্ছে হ্যাঁ এরকমই দাম ওজন এমনই হবে আচ্ছা লালটা কত চান এই যে লাল 120 120 120,000 চাচ্ছেন 120,000 যেটা চাচ্ছেন চাচা জি এটার ওজন কেমন হতে পারে এটার ওজন এর সাথে সাথে না এটা সুন্দর বেশি এই জন্যই দাম একটু বেশি ওই তো মানে এটা আমরা ওজন এর 5 মন হবে 5 মন হবে জি জি না কুরবানির সময় তো দেখা যায় সুন্দর দেখেই বিক্রি হয় ঠিক আছে তারপরে সারগুরু যেহেতু সেহেতু মানুষকে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি তো এটা চাচা সারবেন কত দামে আসলে 120 হলে দেওয়া যাবে 120 মানে যে দামগুলো আমরা দেখাইলাম এখানে কি আর দামাদামির কোনো সুযোগ আছে না এইগুলি থেকে সীমিত কথা মানে
কত বিক্রি করতে চান? একটু বলবেন যে নোয়াখালীতে যদি কেউ গরু নিয়ে যেতে চায় আপনাদের থেকে ফোনে যোগাযোগ করে নিতে পারবে? সেক্ষেত্রে নোয়াখালী এক একটা গরুতে খরচ পড়বে কত? এখন কয়টা গরু নিবে একসাথে? আর যদি মনে করেন কেউ ধরেন নরসিংদী এলাকায় নিয়ে গেল, গাড়ি একটু দূর হলেও সমস্যা হয় না, বুঝছেন? আচ্ছা, সিলেটে? আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি বাতুলি হাটে। এই হাটটি আসলে ধামরাইয়ের মধ্যে পড়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসংখ্য সার গরু। এছাড়া আমরা দাম দর সম্পর্কে দেখাইলাম, আর যারা বিক্রেতা রয়েছেন ব্যাপারী ভাই সাহেবদের নাম্বারও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করে সারগরু ক্রয় করে নিতে পারবেন। এই হাটটি বসে প্রতি সোমবার। প্রতি সোমবারে আসলে শুরু হয় 10টার পর থেকেই, মানে বেশিরভাগ বেচা কেনা শুরু হয়ে যায় 12টার পর থেকে, চলে সন্ধ্যা পর্যন্ত। আপনারা চাইলেই এই হাটে এসে ক্রয় করে নিতে পারবেন। এছাড়া ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সারগরু ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, যেহেতু এখন জরুরি পরিস্থিতি চলছে, সেহেতু জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়াটাই ভালো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন, তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।